হাই ফ্রেন্ডস, আমি উপা আবার চলেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে মহাযজ্ঞ শুরু হয়েছে, তার আমি দুটো ভিডিও তৈরি করেছিলাম, পার্ট 1 আর পার্ট 2, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তুলে ধরছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই জায়গাটা সুন্দর করে লাল মাটি দিয়ে মোছা হয়েছে এখন। আর এটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি, পদ্মফুলটা দেখো রং করে কত সুন্দর লাগছে দেখতে। তো আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে সুন্দরভাবে লাল মাটি দিয়ে মুছে তারপর আলপনা করা হচ্ছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমিও এই মাত্র বাড়ি থেকে এখনই আসলাম, আর এসে আলপনা যেহেতু দেওয়া হচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম, আর গান হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাক। আমিও জানি না ঠিক কারা গান গাইছে, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি যতটুকু খবর নিয়ে জানলাম, স্বামীজিরা আমাদের যেখান থেকে এসছেন ওনারাও সেখান থেকেই এসছেন। ওনাদের গলার যে আওয়াজটা এত ভালো লাগছে আমাকে, এত সুন্দরভাবে গানগুলো গাইছে শুনে আমাকেও খুব ভালো লাগছে, আর তোমরা সবাই শোনো, আশা করি তোমাদেরকেও খুব ভালো লাগবে। আর এদিকে গান শুনতে শুনতে এখন আমরা একটু সন্ধ্যাবেলার জন্য ফুলের মালা তৈরি করছি। দেখতেই পাচ্ছি অনেক গাঁদা ফুল এখানে আনা হয়েছে, সবাই মিলে বসে ফুলের মালা তৈরি করছি। বেশ কয়েকটা ফুলের মালা তৈরি করতে হবে, সেই জন্য সবাই হাত লাগিয়েছে ফুলের মালা তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছ অনেক ফুল আনা হয়েছে ফুলের মালা তৈরি করার জন্য। তো মালা তৈরি আমাদের শেষ পর্যন্ত হয়ে গেল, এরপর আমরা বসে বসে সবাই গল্প করছি। আর এখানে একজন আমাদের স্বামীজি বসে আছেন, উনি আমাদেরকে একটা স্প্রাইট বোতল এনে খাওয়ালেন, অনেকগুলো কাজ যেহেতু করে দিলাম ওই জন্যই খুশি হয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর আমি, তো তোমাদেরকে একটু হাই টাই করছি। আর এখন আমাদের খেলা শুরু হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারবে এখন আমাদের লাঠি খেলা শুরু হবে, আরও অনেক খেলা আছে দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এরপর হবে ঝুমুর নাচ। তো আমাদের এখন খেলাটা শুরু হবে লাঠি খেলা, সেটাই হচ্ছে তোমাদের সামনে আমি তুলে ধরবো, দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমাদের যে পদ্মফুলটা তৈরি করা হয়েছে এই মাটিটা দুদিন আগে কিন্তু তৈরি করা হয়েছিল, ভালো করে শুকানো হয়েছে, তারপর রং দেওয়া হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর পিছনে দেখাচ্ছি এখনও রান্নাবান্না আমাদের চলছে, রাত্রির জন্য প্রসাদ ব্যবস্থা আছে, সেই জন্য এখনও আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়েছে, আবার রাত্রেও হবে, এখন যেহেতু খেলা শুরু হয়ে যাবে ওই জন্য সবাই আসছে একে একে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড় বাড়ছে, মানে অনেক গ্রামের যত লোক আছে সবাই আসছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের এখন খেলা শুরু, আর দেখতেই পাচ্ছ কত লোক এসেছে। তো আমাদের খেলাটা শুরু হচ্ছে ঢাকে বাজানোর সাথে সাথে, আর বাঁশি যেই পড়বে সেই থেমে যেতে হবে। আর সবাই স্বামীজিরা সামনে বসে আছেন, আর আমি তোমাদেরকে যেই স্বামীজিকে দেখালাম উনি এতটাই মিশু কথাবার্তা, আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমাদের খেলা শুরু হয়ে গেছে, যে বাচ্চাগুলো এখন খেলছে তারা নতুন এবারেই শিখেছে, দেখো কত সুন্দর খেলছে তারা, খুবই ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, এইভাবে একে একে সবাই খেলবে, যারা যারা এই খেলায় অংশগ্রহণ করেছে তারা সকলেই। তো দেখতেই পাচ্ছ আমাদের খেলা যেহেতু শুরু হয়ে গেছে, তোমরা দেখো আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কতটা স্পিড, কতটা মানে ভালো খেলছে, সবাই খুবই হাততালি দিচ্ছে, খুবই আনন্দ লাগছে দেখে, খুব ভালো লাগছে দেখতে। তো তোমরাও দেখো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমাদেরকে ভালো লাগে। তো এইভাবেই বন্ধুরা একে একে সব খেলা হচ্ছে, সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। আর ভালো যদি লাগে তো প্লিজ কমেন্টে জানিও, আমার ভিডিওটা যদি ভালো লাগে তার জন্য একটা লাইক দিও, আর আমার ভিডিও কেউ যদি নতুন দেখে থাকো তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ লাঠি খেলাটা কত জমজমাট হয়ে উঠেছে, কত সুন্দর লাগছে দেখতে।
বন্ধুরা, এইভাবে আমাদের লাঠি খেলাটা এখানে শেষ হবে। এটা হচ্ছে স্বামীজি খেলছেন দেখতেই পাচ্ছ, বিশেষ আকর্ষণীয় লাঠি খেলা। তো লাঠি খেলা যারা যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যদি প্রত্যেকের ভিডিও যদি আমি করতাম তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়েছে। তো সেই জন্য সবারই লাঠি খেলা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। বেশ কিছুটা লাঠি খেলা আমার খুব ভালো লেগেছে, সেসব লাঠি খেলাগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি তোমাদেরকেও ভালো লাগলো। তো আমাদের লাঠি খেলা শেষ হওয়ার সঙ্গে সাথে শুরু হয়ে যাবে ঝুমুর নাচ এখন। আর ঝুমুর গান শুনতেই পাচ্ছ আর দেখতেই পাচ্ছ যে এখন আমাদের শুরু হতে চলেছে, সবাই মাঠে নেমে পড়েছে দেখতেই পাচ্ছ। এইমাত্র আমাদের শুরু হতে চলেছে ঝুমুর নাচ, আর অনেক উৎসাহ, অনেক ভিড় দেখতেই পাচ্ছ। আর দেখতে দেখতে সন্ধে হয়ে আসছে, তো চলো ঝুমুর নাচ শুরু করা যাক, দেখা যাক, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো এই নাচটাও দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগলো আমাদের এই ঝুমুর নাচ? দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সবাই একসাথে কোমর দোলাচ্ছে, নাচছে, পা ফেলছে। তো অনেকক্ষণে শুরু হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন প্রায় শেষের দিকে, সন্ধেও হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে ঝুমুর নাচ দেখার জন্য। এই আকর্ষণীয় অনুষ্ঠানগুলো ছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আকর্ষণীয় কিছু অনুষ্ঠান ছিল, তো সেগুলোই শেষ হলো। তো এরপর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাইরে। তো এখন দেখতে পাচ্ছ কতটা ভিড় সবাই মিলে, আর নাচটা আমাদের যেহেতু এখন শেষ হয়ে গেল, বাইরে এসেছি। বাইরে এসে দেখতেই পাচ্ছ কত রকম দোকান এসেছে, কসমেটিকের, আইসক্রিম, ফুচকা, রোল সব কিছু এসছে। তো আমি এখন ছটপট বাড়িতে যাচ্ছি রেডি হওয়ার জন্য, কারণ সন্ধ্যাবেলার যজ্ঞ হবে, সেই জন্য একটু সাজগোজ করতে যাচ্ছি, প্রদীপের থালা নিতে যাচ্ছি, সব কিছুই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সাজগোজ করার পর তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সেজে গুজে চলে এসেছি, একটা লাল কালারের শাড়ি পরেছি, আর সবাই সেজেছে, সেই জন্য আমিও সেজেছি। আর সবারই থালায় দেখতে পাচ্ছ সবারই হাতে একটা করে থালা আছে, প্রদীপ দিয়ে সাজানো আছে খুব সুন্দর করে, প্রদীপ মোমবাতি দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, যেখানে যোগ্য হবে সেই জায়গাটাতে এখন আমরা তিন পা ঘুরবো বা প্রদক্ষিণ করবো, যেটাই বলতে পারো। দেখতেই পাচ্ছ সবাই এখন হাঁটতে শুরু করেছে, এরপর আমাদের খুব তাড়াতাড়ি যোগ্য শুরু হতে চলেছে। আর দেখতেই পাচ্ছ এই যে মহারাজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখো সবাইকে কত সুন্দর লাগছে দেখতে, সবারই হাতে একটা করে থালা, যে থালাতে গরিব রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদের সামনে সব কিছু তুলে ধরছি, তোমরা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আমাদের হচ্ছে তিন পাক ঘোরা হয়ে গেল, দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন বসে পড়েছি, বসতে বলা হয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমাকে তো খুব ভালো লাগছে সামনাসামনি দেখতে, এত সুন্দর লাগছে। আর স্বামীজি এদিকে মন্ত্র পড়তে শুরু করে দিয়েছেন, তার সাথে সাথে আমরাও মন্ত্র উচ্চারণ করছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদেরকে এখনকার সময়টা কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে, সামনাসামনি একদম প্রদীপ, চারিদিকে এতটা আলো আর এত ভিড় সবাই, আর এদিকে যেহেতু মন্ত্র পড়া শুরু হয়ে গেছে তার সাথে সাথে আমরা মন্ত্র উচ্চারণ করছি। এরপর দেখতেই পাচ্ছ থালা থেকে সব মোমবাতিগুলো নিয়ে গিয়ে তো দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এরপর আমাদের যোগ অনুষ্ঠান শুরু হতে চলেছে, দেখতেই পাচ্ছ যোগের যে জায়গাটাতে সেই জায়গাটাতে এখন দেখো কত সুন্দরভাবে অগ্নি নিবেদন করা হলো, দেখতেই পাচ্ছ এখন সবে মাত্র শুরু হয়ে গেছে আমাদের যোগ্য। আর এদিকে এক
কাল একভাবে মন্ত্র পড়া শুরু হয়ে গেছে, আর সেই সাথে সাথে আমরাও মন্ত্র পড়ছি। তো এইভাবে একে একে সবাই প্রদীপ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এতটাই বললাম বাতাস হচ্ছে, হাওয়া করছে যে সব প্রদীপ নিমে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমাদেরকেও হয়তো খুব ভালো লাগবে, আর সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু একা হাতে সব কিছু করা সম্ভব নয়, আর এই যে আমি আর আমার পিছনে দেখো কতটা সব ভিড়, সবাই মনে হয় আমাকে খারাপ বলছে, যেহেতু আমি এদিকে মন্ত্র পড়ছি, যজ্ঞ করছি, তার সাথে সাথে ভিডিও করছি। তো বন্ধুরা, আমাদের যোগ অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গেছে, সেই জন্য আর বেশি বকবক করবো না, বেশি কথাও বলবো না, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদেরকে ভালো লাগে। আমাদের একে একে সব নিয়ম করে যোগ অনুষ্ঠানটা শেষ হতে চলেছে, এখন সবার মাথায় শান্তি জল ছেটানো হচ্ছে। তো যোগানুষ্ঠানটা হচ্ছে, আমরা কিছুক্ষণ বসে, কিছুক্ষণ দাঁড়িয়ে, আবার হাত জোর করে, মন্ত্র পড়ে, থালার মধ্যে যা যা জন্য সব কিছু, তারপর আমাদের জানিও। তো দেখতেই পাচ্ছি, এবার যোগ অনুষ্ঠানটা শেষ হওয়ার পর পুজো দেওয়া হচ্ছে, তো পুজোটা আমাদের আরম্ভ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে অবশ্যই বুঝতেই পারছি কতজন আমরা এখানে আছি, মানে সবাই এতটাই আনন্দ সহকারে আজকে যে অনুষ্ঠানটা শুরু হয়েছিল আমাদের এখানে, সবাই আনন্দ সহকারে, উৎসাহে একদম ভরপুর পরিপূর্ণ যেটাই বলতে পারো। তো বন্ধুরা, আমাদের এখন যোগ অনুষ্ঠানটা শেষ হলো আর পুজো শুরু হয়েছে, তোমাদেরকে আরেকবার এখানে আমি ঘুরিয়ে দিচ্ছি জায়গাটা, দেখতেই পাচ্ছ কত ভিড়, কত লোক সব, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু আমাদের যোগ্যটা এখনই শেষ হলো, তো জায়গাটা দেখতেই পাচ্ছ, এই যে কেমন লাগছে দেখতে, একটু খারাপ লাগছে আর মনটাও খুব খারাপ লাগছে, একদিনে এত কিছু আয়োজন করলাম, এত কিছু পুজো হলো আর একদিনে শেষ, সেই জন্য মনটা খুবই দুঃখ লাগছে। এরপর আমাদের পুজো একদম দেখতে পাচ্ছ জমজমাট হয়ে উঠেছে, সবাই কত সুন্দরভাবে পুজো করছে, উলুধ্বনি দিচ্ছে, সঙ্গ বাজাচ্ছে, সব কিছুই। বন্ধুরা, এইভাবে আমাদের পুজো দেওয়া হলো, এরপর সবারই হাতে ফুল বেলপাতা দেওয়া হচ্ছে, ফুল প্রদান করার জন্য, সেই জন্য দেওয়া হচ্ছে সবার হাতে, তোমরা দেখে বুঝতে পারছো, সেসব তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা জানিয়ে অবশ্যই। তো এরপর সবাই একে একে ফুলগুলো নিবেদন করতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছ। তো পুজোটা যেহেতু আমাদের শেষ, এরপর প্রসাদ দেওয়ার পালা, দেখতেই পাচ্ছ এক নৌকো প্রসাদ ছিল, অনেকটাই কাছে এসছে, মানে শেষের দিকে, আর একটু পরে আমাদের শেষ হয়ে যাবে আমাদের আজকের অনুষ্ঠান। মনটা খুবই খারাপ লাগছে, সকাল থেকে খুবই মজা করেছি, খুব আনন্দ করেছি। তো প্রসাদ দেওয়ার পর আমাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেই খাওয়া দাওয়া এখনই শুরু হবে। তো সবাই মিলে দেখতেই পাচ্ছ প্রসাদ খাওয়া দাওয়া করছে। তো আমাদের পুজো শেষ, এখন মন্দিরে একদম গা হচ্ছে, আর এদিকে আমার এক মা আছে, তাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর হাসছে। এরপর সবাই মন্দিরে নাচ গান করছে, একনাম হচ্ছে, যেহেতু সবাই একনামের তালে সবাই নাচ করছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, দেখো সবাই কত সুন্দরভাবে নাচছে।
বন্ধুরা বুঝতে পারছো অনেক মজা অনেক আনন্দ করলাম আজকে সারা দিন, আর এখন হচ্ছে পুজো আমাদের একদমই শেষ। তো বুঝতে পারছো সবাই মিলে বসে আছি, এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। মনটা খুব খারাপ লাগছে যেহেতু সারাদিনে খুব মজা করলাম, হই হুল্লোড় করলাম, আর দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু এখন খাওয়া দাওয়া শুরু হবে সবাই মিলে বসেছে, আতা আর জল দেওয়া হচ্ছে। এরপর আমাদের রাত্রের জন্য রাত্রে যে প্রসাদ তৈরি করা হয়েছিল খিচুড়ি প্রসাদ, সেই খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। খাওয়া দাওয়া করার পরই আমাদের একদমই সমাপ্ত হয়ে যাবে, আবার বছর ফিরে আসবে আশা করা যায়। তো দেখতে পাচ্ছ সবাই মিলে বসে গেছে খেতে, তো আমিও ঝটপট খেতে বসে গেছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন চলে এসেছে গরম গরম খিচুড়ি ঝটপট করে। তো আজকে সারাদিন আমি এইভাবে কাটালাম বন্ধুরা, আশা করি তোমাদেরকে ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।